যখন হচ্ছিল বিজ্ঞানের এত প্রসার ছিল না, বিজ্ঞানের এত অগ্রসরতা ছিল না, তখন মানুষজন আধ্যাত্মিকতার উপর বেশি বিশ্বাস হতো। আধ্যাত্মিকতা যে কোনো জিনিসের ছিল ঐশ্বরিক কোনো কিছুর সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য তারা সচেষ্ট থাকতো, ঠিক আছে, যে কোনো কিছু, ঠিক আছে, আধ্যাত্মিকতা বেশি বিশ্বাস করত। তো আস্তে আস্তে যখন বিজ্ঞানের কুসংস্কৃতি হচ্ছে, তখন এই ধ্যান ধারণা থেকে মানুষজন কিছুটা দূরে সরে আসবে, এই ধ্যান ধারণা থেকে মানুষজন কিছুটা দূরে সরে আসবে। ওকে, তো তখনকার সময় বিজ্ঞানী অ্যারিস্টটল নামে একজন বিজ্ঞানী ছিলেন, উনি মানে তখনকার সময় একটু পাওয়ারফুল বিজ্ঞানী ছিলেন, মানে কিছু কিছু আছে না, যেমন আমরা বর্তমানে হচ্ছিল গাইনিস্টেন যুগে বসবাস, তাই না, যে পৃথিবীর সবাই চিনে, খুব পাওয়ারফুল বিজ্ঞানী, এবং উনি ফিজিক্স সম্পর্কে বা সায়েন্স সম্পর্কে যা জানেন আমরা ওইরকম কিছু জানি না, ঠিক আছে। তো ওই সময় হচ্ছিল গে এরকম একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল বিজ্ঞানী অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলের ধ্যান ধারণাগুলো ছিল কোন রকম, ঠিক আছে, উনি সবকিছু হচ্ছিল গে আধ্যাত্মিকতার উপর বেশি জোর দিতেন, কারণ ওই সময় ট্রেন্ডটাই ছিল হচ্ছিল গে আধ্যাত্মিকতার। তো এখন দেখবা যে বিজ্ঞানী অ্যারিস্টটলের নাম তুমি ফিজিক্সে দেখতে পাচ্ছো, বিজ্ঞানী অ্যারিস্টটলের নাম তুমি বায়োলজিতে দেখতে পাচ্ছো, বিজ্ঞানী অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানী দেখতে পাচ্ছো, বিজ্ঞানী অ্যারিস্টটলের নাম তুমি দর্শনে দেখতে পাচ্ছো, ঠিক আছে। তো বিজ্ঞানী অ্যারিস্টটল অনেক দিকেই উনি প্রসার বিস্তার করতেন, কিন্তু আমরা অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিজিক্স আমরা এটা জোর দিয়ে জোর গলায় বলতে পারি যে বিজ্ঞানী অ্যারিস্টটল যে ধারণাগুলির ব্যাখ্যা দিয়ে গেছেন না কেন, নামটা স্বর্ণাক্ষরে কেন লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে এই কারণে যে উনি সর্বপ্রথম বিজ্ঞানী যিনি কিনা মানুষকে ভাবতে শিখাইছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা পথ প্রদর্শক থাকে, একজন পায়োনিয়ার থাকে। তো উনি সর্বপ্রথম সায়েন্টিস্ট যিনি কিনা মানুষজনকে থিঙ্ক করতে শিখাইছিলেন, যে তোমরা এই জিনিসটা নিয়ে থিঙ্ক করো, এই জিনিসটা কেন হচ্ছে এটা প্রশ্ন করো, যার কারণে বিজ্ঞানী অ্যারিস্টটলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। তো উনার সমস্ত ব্যাখ্যাটাই ছিল হচ্ছিল আধ্যাত্মিকতা নির্ভর, এবং পরবর্তীতে মানুষজন সায়েন্টিস্টরা এই জিনিসগুলি উনারা খুব কি বলে উনারা এই জিনিসগুলি মানে ই করার চেষ্টা করে, ঠিক আছে। তো উনার একটা কনসেপ্ট ছিল যে সিং ইজ বিলিভ, সিং ইজ believing, seeing is believing. Seeing is believing. Yes, sir. তারপরে যা দেখবা তুমি তাই বিশ্বাস করবে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তো এটা টোটাল উল্টা কনসেপ্ট হয়। কিরকম? বরঞ্চ আমরা যা দেখি সেটা ফিজিক্সে প্রমাণ করা যায়,
গ্রন্থ যেটা না দেখি সেটাই কি দেখতে পুষ্ট করে দেয়, কথাটা এরকম না? হ্যালো, তাই না? আমরা যে জিনিসটা দেখি বরঞ্চ সেই জিনিসটাই, সেই জিনিসটাই খুঁজতে আমরা প্রুফ করতে পারি, কিন্তু যে জিনিসটা না দেখি সেই জিনিসটাই হচ্ছে লোকে আমরা ফিজিক্সে প্রুফ করতে হয়, তাই তো? ফিজিক্সের কনসেপ্ট হচ্ছিল কি এরকম। তো ওনাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা ভাই বলেন তো যে একটা বস্তু চলতে চলতে কেন থেমে যায়, একটা বস্তু চলতে চলতে কেন থেমে যাচ্ছে, চলতে চলতে কেন থেমে যাচ্ছে। তো কিছু বললাম যে ওনার সমস্ত থিওরি ছিল আধ্যাত্মিকতা নির্ভর। তখন উনি চিন্তা করলেন যে হ্যাঁ, একটা বস্তু চলতে চলতে কেন থেমে যায়। সারা চিন্তা ভাবনা করার পরের দিন ছিল যে উনি দেখা দিলেন এরকম যে একটা বস্তুর স্থিরাবস্থা যেটা, স্থিরাবস্থা একটা বস্তুর যেটা স্থিরাবস্থা, স্থিরাবস্থা স্থিরাবস্থাটা হচ্ছে, একটা বস্তুর স্থিরাবস্থাটা হচ্ছে তার পবিত্র অবস্থা, পবিত্র অবস্থা। তো দুনিয়ার যে কোনো জিনিসই পবিত্র হইতে চায়, তাই না? এখনো আমরা এই ধরো একবিংশ শতাব্দীতে এসেও কিন্তু আমাদের মনে মনে একটা আল্লাহ তাআলার ভয় আছে, আছে না? ঈশ্বরের একটা ভয় আছে, আছে না? এই ভয়টার কারণে কিন্তু আমরা কুকর্ম করি না, যাদের নাই তারা করে, ঠিক আছে? যাদের নাই তারা করে। এই ভয়টার কারণে কিন্তু আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি। এখন যদি আমার মনে যদি এই ভয়টা না থাকে, এই আল্লাহ কি জিনিস আমার দেখার বিষয় না, আছে আদৌ আছে কিনা যেটা আমি দেখি নাই সেটা আমি কেন বিশ্বাস করবো? ওই যে অ্যারিস্টটল, সিইং ইজ বিলিভিং, দ্য নট সিইং ইজ নট বিলিভিং, কথা এরকম না? জি স্যার। যে জিনিস আমি দেখি নাই সেই জিনিস আমি বিশ্বাস করবো না, তাহলে আমি তো বাতাসও দেখি না, তাহলে মানে কি বাতাস আমি বিশ্বাস করবো না, তাই না? আমি আল্লাহ দেখি নাই যার কারণে কি আমি আল্লাহ বিশ্বাস করবো না? যে আমরা যে জিনিসগুলো দেখি নাই সেই জিনিসগুলো আমার কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করতে হয়, সেটা শুধুমাত্র মনের বিশ্বাসের থেকে করতে হয়। এখন ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে দুনিয়ার যে কোনো বস্তুই, দুনিয়ার যে কোনো বস্তুই পবিত্র হইতে চায়, যার কারণে যখন একটা বস্তু স্থির অবস্থা থেকে চলা শুরু করলো, তার মানে সে তাকে পবিত্র অবস্থা থেকে একটা ঠেলা দেওয়ার মাধ্যমে, একটা বল প্রয়োগ করার মাধ্যমে, একটা বল প্রয়োগ করার মাধ্যমে বস্তুটি চলমান হইল, একটা বল প্রয়োগ করার মাধ্যমে বস্তুটি চলমান হইল। তাহলে এই যে বলটা প্রয়োগ করার মাধ্যমে বস্তুটা চলমান হইল, বলটা প্রয়োগ করার মাধ্যমে বস্তুটা চলমান হইল, তার মানে কি? তরল সৃষ্টি হইলো, সে চলমান হইলো, তার মানে পবিত্র অবস্থা থেকে সে অপবিত্র অবস্থাতে চলে গেছে। এখন সে যখন অপবিত্র অবস্থাতে চলে গেছে তখন তার মনে হচ্ছিল গিয়া এই যে আল্লাহ তাআলার ভয় ঢুকছে না, আমাকে পবিত্র অবস্থাতে যেতে হবে। এই কারণে সে কি করলো, সে আবার চলতে 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 সে আবার স্থির হয়ে গেল, তার মানে সে আবার পবিত্র অবস্থাতে চলে গেল। তো উনার ব্যাখ্যাগুলি ছিল এরকম। আচ্ছা, তো তারপরে তাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা বলো তো যে পৃথিবী সূর্যের চারিদিকে বৃত্তাকার পথে কেন ঘুরে? এটা যদি সূর্য হয় তখনকার সময় আসলে সম্ভবত এটাও আবিষ্কার হয় নাই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, whatever, আমি ধরে নিলাম। আমার মেন কনসেপ্টটা হচ্ছে যে সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরে তাহলে কেন বৃত্তাকার পথে ঘুরে? তখনকার সময় কিন্তু এটা কনসেপ্ট ছিল যে বৃত্তাকার পথে কেন ঘুরে। আমরা এখন সে না আমরা বলতে পারি যে সে ইলেকট্রিক্যাল পথে ঘুরে বা উপবৃত্তাকার পথে ঘুরে বা অধিবৃত্তাকার পথে ঘুরে, তাই না? বৃত্তাকার পথে কেন ঘুরে? তখনকার সময় কিন্তু এটা ধ্যান ধারণা যে বৃত্তাকার পথে ঘুরতেছে, সে বৃত্তাকার পথে কেন ঘুরে? বৃত্তাকার পথে ঘুরে তার কারণ হচ্ছে দুনিয়াতে যত ধরনের শেপ আছে, উনার ব্যাখ্যাটা ছিল দুনিয়াতে যত ধরনের শেপ আছে, তুমি ত্রিভুজ ধরো, চতুর্ভুজ ধরো, সরভুজ ধরো, স্ট্রেট লাইন ধরো, তুমি যেই যেটাই ধরো না কেন সবগুলারই কিন্তু কোনা আছে, কোনা কোনা বুঝো না, সবগুলা সবগুলা কিন্তু চোখা, কোনোটাই কিন্তু হচ্ছিল সুষম না, কোনোটাই কিন্তু সুষম না। দুনিয়াতে এই হচ্ছে একটা সেই যে শেপটার কোনো কোনা নাই বা কোনো ক্যামা টুমা কোনো কিছু নেই, তাই না? একদম নিরেট একটা বৃত্ত, একটা সুন্দর একটা কেন্দ্রের চতুর্থীকে নিরেট একটা বৃত্ত। আসলে কিন্তু বৃত্ত দেখতে কিন্তু সবচেয়ে সুন্দর, বৃত্ত দেখতে কিন্তু সবচেয়ে সুন্দর। তুমি দেখো সবগুলো শেপের সাথে তুমি ম্যাচ আপ করে দেখো, দেখো বৃত্তের মতো দেখতে সুন্দর কোনোটাই নেই,
তো তখন উনি ব্যাখ্যা করলেন যে এই যে সূর্য বলো, এই যে পৃথিবী বলো, এই যে চাঁদ বলো, তুমি যাই বলো না কেন, এগুলো সবই হচ্ছে হেভেনলি অবজেক্ট। কি অবজেক্ট? এগুলো সবই হচ্ছে হেভেনলি অবজেক্ট, এবং এই স্বর্গীয় বস্তুটা নাই নাই আছে। এই যে স্বর্গীয় বস্তুটা, এই স্বর্গীয় বস্তুটা যে পথে ঘুরে সেটাও খুব সুন্দর হইতে হবে। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর শেপ কোনটা? টোটাল ইউনিভার্সের সবচেয়ে সুন্দর শেপ কোনটা? বৃত্তাকার। যার কারণে পৃথিবী সূর্য চারিদিকে বৃত্তাকার পথে যায়। এই সব মনে করো যে গাঁজা খুঁড়ি কিছু গল্প উনি ওই সময় দিয়ে গেছেন, ঠিক আছে, এবং উদ্ভট কিছু কিছু ধ্যান ধারণা উনি দিয়ে গেছেন। উনি ধরার খান যে উনি যা ধরা খান যখন উনি এই ব্যাখ্যাটা দেন, যে পৃথিবী স্থির, ঠিক আছে, এই ব্যাখ্যাটা যখন উনি দেন তখন উনি কিরকম ভাবে উনার এই থিওরির এগেনস্টে সর্বপ্রথম স্ট্রাইক করেন বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিওর কথা একটু বলে রাখি, এই মেকানিক্সের জগতে, শুধুমাত্র মেকানিক্সের জগতে না, রীতিবিধির জগতেও আইনস্টাইন যে আজকে এত বড় বিজ্ঞানী, নিউটন যে আজকে এত বড় বিজ্ঞানী, হিসাবে তাদের সাইন্টিফিক ফাদারের লোকে গেল, কথা বুঝে গেছে, হিসাবে তাদের সাইন্টিফিক ফাদার হচ্ছে ওই গ্যালিলিও। কারণ এই গ্যালিলিও যে এক্সপেরিমেন্ট গুলা করে গেছেন, সেই এক্সপেরিমেন্ট গুলা যদি উনি না করে যেতেন তাহলে আজকে আমরা জগতে নিউটন পাইতাম না, আজকে আমরা জগতে আইনস্টাইন পাইতাম না। নিউটন এত বড় মাপের, গ্যালিলিও এত বড় মাপের একজন বিজ্ঞানী ছিলেন, কিন্তু গ্যালিলিওর নামটা অত ফ্ল্যারিশমেন্ট কেন হয়নি? কারণ গ্যালিলিও যে ব্যাখ্যাগুলি দিয়ে গেছেন এই ব্যাখ্যাগুলি সম্ভবত কোনো নথিপত্র ছিল না, কোনো পাবলিকেশন ছিল না, যার কারণে কিন্তু এই যে উন্নত বিশ্বে বাংলাদেশের কথা বাদ দাও, বাংলাদেশ তো লোকে মনে করো যে অশিক্ষিত মূর্খ দেশ, উন্নত বিশ্বে জার্নালের উপর এত তারা জোর দেয় কেন বলতো? পাবলিকেশনের উপর এত জোর দেয় কেন বলতো? পাবলিকেশনের উপর এত জোর দেয় কারণ হচ্ছে লোকের তার একটা, ধরো আমি একটা জিনিস আবিষ্কার করলাম, ঠিক আছে, এটা দুনিয়াতে আর কেউ আবিষ্কার করে নাই, আমার এই আবিষ্কারের জন্য একটা প্রুফ থাকে, একটা প্যাটেন্ট থাকে, যার কারণে আমার পাবলিকেশন একটা দরকার, ঠিক আছে, বড় বড় পাবলিকেশনে আমার আর্টিকেল পাবলিশ করতে গেলে আমাকে টাকা দিয়ে সেখানে পাবলিশ করতে হয়, ঠিক আছে, যার কারণে ফুল ওয়ার্ল্ডে তোমার পাবলিকেশনের একটা মাজেজা আছে। বাংলাদেশে হয়তো বা নাই, বাংলাদেশে তো শিক্ষারই কোনো দাম নেই, পাবলিকেশন তো মনে করো যে এরকম অনেক ইউনিভার্সিটির লোক আছে, অনেক ইউনিভার্সিটি অনেক বড় বড় প্রফেসর আছে, পাবলিকেশন কোথায় পাবলিশ করতে হয় এরই তারা জানে না, ঠিক আছে, ওয়ার্ল্ডে কত কয়টা বড় বড় জার্নাল আছে এটাই তাদের জ্ঞানে নাই, অথচ তারা সারা জীবন চাকরি করে ফেলছে, প্রফেসর হয়ে গেছে,
তাদের এই আইবিএম বিজ্ঞানী গ্যালিলিওকে আমরা আমার কাছে অনেক সময় মনে হয় যে বিজ্ঞানী গ্যালিলিও তার নিজের কর্মকাণ্ডের তুলনায় খুব ডিপ্রাইভ একজন বিজ্ঞানী, কিন্তু তার উপর বেশ করে আজকে নিউটন নিউটন হয়েছে, তার উপর বেশ করে আজকে আইনস্টাইন আইনস্টাইন হয়েছে। কিভাবে একটু খেলত উনি বিজ্ঞানী অ্যারিস্টটল সর্বপ্রথম স্ট্রাইক করেন হচ্ছিল গা অ্যারিস্টটল থিওরিকে সর্বপ্রথম স্ট্রাইক করেন হচ্ছিল গা বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও বলছেন অ্যারিস্টটল তো বলে দিচ্ছেন পৃথিবী স্থির, উনি কোন থিওরির উপর বেস করে বলছেন পৃথিবী? দেখো বলো না কি সমস্যা, রাম লাগছে খুলে ফেলো, দিদম খুলতে দেয় না, তুমি পাতলা গেঞ্জি পরো যাও, তোর শরীরে যে কত গরম আমি ভগবানই জানি রে, ঘুমে উঠছে এলোকে সকালবেলা, ওই যে হুদা এলোকে ক্যান ক্যান করবো পাঁচটার পরে থেকে হুদায় ক্যান ক্যান করবো। আচ্ছা পৃথিবী স্থির, পৃথিবী স্থির কিভাবে দেখো এই অবস্থান থেকে যদি হচ্ছিল একটা বস্তু আমি উপরে দিক বরাবর ঢেল মারি, উনি কোন থিওরির উপর বেস করে বললেন যে পৃথিবী স্থির? কোন থিওরির উপর? এখান থেকে যখন একটা বস্তুকে আমি উপরে দিকে যখন ঢেল মারি, যদি পৃথিবী গতিশীল থাকতো, যদি পৃথিবী গতিশীল থাকতো তাহলে এই বস্তুটা যখন আমার হাতের থেকে চলে গেছে তখন সে যার সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার পরে সে পৃথিবীতে ফেরত আসতো, তাই না? সে পৃথিবীতে ফেরত আসতো, সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার পরে পৃথিবীতে ফেরত আসতো। ধরো আমি আমার আমার এই পজিশন থেকে এখন আমি 500 কিলোমিটার উপরে আমি একটা বস্তু কে নিক্ষেপ করলাম, ঠিক আছে? 500 কিলোমিটার উপরে আমি একটা বস্তু কে নিক্ষেপ করলাম। এখন 500 কিলোমিটার উপরে যখন আমি বস্তুটাকে নিক্ষেপ করব তখন ওই 500 কিলোমিটার পর্যন্ত উঠতে তার একটা সময় লাগবে, তাই না? ওই 500 কিলোমিটার থেকে নামতে তার একটা সময় লাগবে, জি স্যার। তাহলে যতক্ষণ সময় সে 500 কিলোমিটার উঠলো, যতক্ষণ সময় সে 500 কিলোমিটার থেকে নিচে নামলো ততক্ষণ সময় পৃথিবীটা সামনে অগ্রসর হবে, ঠিক না? যখন সে সামনে অগ্রসর হবে তখন হিসাবে তো এই বলটা এই লোকটার পিছনে পড়ে আসার কথা, মানে লোকটা সামনে দিক বরাবর অগ্রসর হবে বলটা পিছনে পড়ে যাওয়ার কথা ছিল, তাই না? বলটা পিছনে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিজ্ঞানী অ্যারিস্টটল দেখলেন কই না তো আমি উপরে দিকে ঢেল মারলাম বলটা আমার হাতে এসেই পড়ল, কেন অবশ্য নিচে পড়ে গেছে বলটা আমার হাতে এসেই পড়ল, ঠিক আছে? জি স্যার। তাহলে যদি আমি উপরে দিক বরাবর নিক্ষেপ করলাম বলটা আমার হাতে এসে পড়লো তখন থেকে উনি বলেন যে না পৃথিবী কোনোভাবেই চলমান থাকতে পারে না, পৃথিবী স্থির ভগবান ক্যাসকেস খেলতেছে, ঠিক আছে? এমনি এমনি ক্যাসকেস খেলতেছে, ঠিক আছে? বাসা চলমান থাকাকালীন অবস্থায় হিসাবে তোমার কি বলে যে আমি যখন এই বলটা দিয়ে ক্যাসকেস খেলতেছি তখন বলটা কি আমার হাতে আসার কথা নাকি আমার পিছনে ছেড়ে চলে যাওয়ার কথা ছিল? পিছনে ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। তাহলে বাসে বসে তুমি কি ম্যাজিকটা করলা যে বলটা পিছনে ছেড়ে না গিয়ে তোমার হাতে এসে পড়তেছে? হ্যাঁ তুমি তো চলমান
তুমি কেমনে ব্যালেন্স করতেছ একটু ভাই বুঝাও। সামনে পিছনে বলো ব্যালেন্স কিভাবে করতেছো? আর বস্তুটা তো স্যার ঘুরে ঘুরে পড়তেছে, আমি আগে দেখছি বস্তু স্যার মানে করতেছো কিন্তু যার কারণে বোঝা যাইতেছে না। বলো বলো না স্যার, অ্যাকচুয়ালি স্যার চলন্ত বস্তুর ভিতরে যত মানে বস্তু বা পদার্থ থাকবে সবাই একই বেগে চলমান, একই গতিতে, একই দিক। না না লিখলাম একটা দেখেন, বাসও সামনের দিক বরাবর গতিশীল, তুমিও বলটাকে সোজাসুজি উপরের দিক বরাবর ঠেল মারছো, সবই ঠিক আছে। একটা চলমান বস্তুর উপর থেকে একটা চলমান বস্তু থেকে যখন তুমি কোন একটা বস্তুকে নিক্ষেপ করবা, ধরো একটা বাস বিবেগে গতিশীল ছিল, তুমি তো এই বাসের উপর বসে থেকে বলটাকে নিক্ষেপ করতেছো, নিক্ষেপ করতেছো না, তোমার কাছে মনে হবে যে বলটা সোজাসুজি উপরের দিক বরাবর যাচ্ছে এবং সোজাসুজি নিচের দিক বরাবর নেমে আসতেছে। তোমার তুমি ভিতরে বসা থাকাকালীন অবস্থা, তুমি চলন্ত বাসে বসা থাকাকালীন অবস্থায় তোমার কাছে বলের মুভমেন্টে এরকম মনে হবে, তুমি পরে দিক বরাবর ঢেল মারতেছো, বলটা তোমার হাতে এসা সোজাসুজি 90 degree অ্যাঙ্গেলে এসে নিচে পড়তেছে, জমির সাথে 90 degree অ্যাঙ্গেলে এসে নিচে পড়তেছে, তোমার কাছে এরকম মনে হবে। বাসের বাইরে দাঁড়ানো কোন এক ব্যক্তি বলতেছে, এই মামা বলটা ঢেল মারো, মামা তার কথা শোনা না, মামা তো নিজে নিজে কি করছে, সে লোকে তার বল নিয়ে চলে গেছে, সে কি দেখবে মামা কেমনে বল খেলতেছে, মামা বল খেলতেছে এরকম ভাবে। কথা বুঝে গেছে, মামায় বল খেলতেছে এরকম ভাবে, তার মানে বাইরে দাঁড়ানো কোন এক ব্যক্তি মনে করবে সে বলটাকে সোজাসুজি উপরে দিক বরাবর ঢেল মারে নাই, সে বলটাকে প্লাসের মতো করে ঢেল মারছে, যার কারণে যতক্ষণ সময়ে বলটা এই পজিশন থেকে এই পজিশনে আসবে ততক্ষণ সময়ে গাড়ি অনুভূমিক বরাবর এই এই পজিশন থেকে বি পজিশন পর্যন্ত চলে আসবে, যার কারণে বলটা তার হাতে ক্যাচ ধরতে পারবে। গাড়ি সামনের দিক বরাবর গতিশীল, বলটা সে সামনের দিক উপরে দিক বরাবর ঢেল মারছে, এই বিন্দুতে তার লব্ধি কোনটা হবে, তার লব্ধি হবে এই বরাবর, বলটা তো বাসের মাথা ফুটা করে বেঁধে যাওয়ার কথা ছিল যদি অভিকর্ষ ত্বরণ না থাকতো, অভিকর্ষ বলের কারণে কি হয়েছে, বলটা প্লাসের মতো করে অভিকর্ষ ত্বরণের কারণে বলটা প্লাসের মতো করে নিচে চলে আসছে, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণের কারণে বলটা প্লাসের মতো করে নিচে চলে আসছে, তাহলে প্রসঙ্গ কাঠামোর ভিতরে আমি যে প্রসঙ্গ কাঠামোতে আমরা কোন ইনসিডেন্ট কল্পনা করব কোন এক ব্যক্তি বলের মুভমেন্টটা সোজাসুজি দেখবে, ওই প্রসঙ্গ কাঠামোর বাইরে
এই বলটাকে সোজা সঙ্গে দেখবে না, সে দেখবে বলটা প্রাসের মতো করে নিক্ষিপ্ত হচ্ছে। কেন প্রাসের মতো করে নিক্ষিপ্ত হচ্ছে? তার কারণ হচ্ছে এটা, এটা হচ্ছে গাড়ির বেগ, এটা হচ্ছে বলের বেগ, আলটিমেটলি সে একটা লব্ধি বেগ পাবে। গাড়ির বেগ তথা বলের বেগ, তো বলটা ধরে নিয়ে গাড়ি যাওয়া মানে সে যাওয়া, সে যাওয়া মানে কি বল যাওয়া। তো বলের একটা বেগ হচ্ছে সামনের দিকে, বলের একটা বেগ হচ্ছে ফেললেন, দুটোটা ভিন্ন ভিন্ন করছে। গাড়ির বেগ তথা গেদুর বেগ তথা বলের বেগ, বলের বেগ একটা সামনের দিকে, বলের বেগ একটা উপরের দিকে। যখন আমি ঢেল মারতেছি তখন তো আমি বলটাকে ঢেল মারতেছি, সে তো সেই সামনের দিক বরাবর একটা বেগ পাইছেই, সাথে সাথে সে উপরের দিক বরাবর একটা বেগ পাইছে। সামনের বেগ বা উপরের বেগ দুটো সম্মিলিত ভাবে প্লাসের বেগটা সম্মিলিত। গাড়ি যাচ্ছে কিনা, গাড়ি যাওয়া মানে কি তুমি যাও না,